হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আমি আপনারা জানেন 17 তারিখ থেকে রেলের গ্রুপ ডি পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকে তার তৃতীয় দিন। প্রতিদিনে 3টে শিফট করে পেপার চলছে এবং এটি প্রায় 14ই ডিসেম্বর অবধি চলবে। আমি আজকে আপনাদের জন্য ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলি পেয়েছি তার সবগুলি, আমি বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএসের যতগুলি কোশ্চেন পেয়েছি আমি আপনাদের কাছে কোশ্চেনগুলি দেওয়ার জন্য ভিডিওটি বানালাম। এছাড়া আমরা ম্যাথ আর রিজনিংয়ে কোন কোন সেকশন থেকে কোশ্চেন আসছে সেটি একবার দেখে নেবো। চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএস সেকশন দিয়ে আমরা স্টার্ট করব। প্রথম কোশ্চেন যেটি হচ্ছে সেটি হচ্ছে ব্রেনের সবচেয়ে বড় অংশটির নাম কি, সেটি হচ্ছে সেরিব্রাম। এরপর হচ্ছে মেন্ডেলিফির পিরিয়ডিক টেবিলে কোন এলিমেন্টকে প্লেস করা যায়নি। তো আমরা টোটাল জানি 63 এলিমেন্ট মেন্ডেলিফ ডিসকভার করেছিলেন। তো তারপরে যতগুলি এলিমেন্টের যে নাম দেওয়া আছে অপশন দেখে সেটি বলতে হবে যে কোন সেই এলিমেন্টগুলিকে প্লেস করা হয়নি। নেক্সট কোশ্চেন হচ্ছে জন্ডিসে আমাদের কোন অর্গানটি এফেক্টেড হয়, সেটি হচ্ছে লিভার। তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের হিউম্যান হার্টে, আমাদের হৃৎপিণ্ডে, মানবদের হৃৎপিণ্ডে কতগুলি চেম্বার রয়েছে, 4টি চেম্বার, 2টি অলিন্দ 2টি নিলয়। নেক্সট কোশ্চেন কাইনেটিক এনার্জি নিয়ে ম্যাথামেটিক্সের একটি কোশ্চেন ছিল। তো কোশ্চেনটি ঠিকঠাক পাওয়া যায়নি, তো ফর্মুলাগুলো আপনার জেনে রাখা প্রয়োজন। কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা জানি ½mv², যেখানে mটা হচ্ছে বস্তুর মাস এবং vটা হচ্ছে তার ভেলোসিটি। যদি পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তির কোনো অঙ্ক থাকে সেখানে তার ফর্মুলা হবে mgh, যেখানে mটা বস্তুর ভর, gটি অভিকর্ষ ত্বরণ এবং h হচ্ছে হাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে ফটোসিন্থেসিসে এর মধ্যে কোন জিনিসটি ইউজ করা হয় না। অনেকগুলো অপশন ছিল, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সানলাইট, ওয়াটার। তার মধ্যে অক্সিজেনটি যেটি সেটি ইউজ করা হয় না, এটি বাই প্রোডাক্ট হিসেবে রিলিজ হয়। এরপর হচ্ছে ইনসুলিন কোথা থেকে বেরোয়, সেটি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্ন্যাশয়ের থেকে ইনসুলিনটি সিক্রেট হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে টমেটোতে কী অ্যাসিড প্রেজেন্ট থাকে, টমেটোতে যে অ্যাসিডটি প্রেজেন্ট থাকে সেটি হচ্ছে অক্সালিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন হচ্ছে ওজোনের ড্যামেজিং এজেন্ট, ওজোনকে ক্ষতি করছে সেই এজেন্টের নাম কি, সেটা সিএফসি, SO2, CO এবং CO2, এই সবগুলি এর ক্ষতি করে, যেটি অপশন এর মধ্যে থাকবে সেটি সঠিক অ্যান্সার হবে। এ বলছে 15 থেকে 16 বছর বয়সে বাচ্চাদের জন্য কোন হরমোন রিলিজ হয়, সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়। বিশেষ বয়সের জন্য বলা হয়েছে, তো বয়সের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন রিলিজ হয়। নেক্সট কোশ্চেন ছিল O2 এর মলিকুলার মাস কত। তো O2 এর আমরা জানি অ্যাটমিক মাস 16 ইউনিট, এখানে একটি মলিকুল 2টি অ্যাটম দিয়ে তৈরি হয় অক্সিজেনের, সেই ক্ষেত্রে 16 × 2 = 32 হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা ফ্রুটস বা ভেজিটেবলস থেকে কোন ভিটামিনটি পাই না, সেটা হচ্ছে ভিটামিন ডি, যেটা আমরা একমাত্র সানলাইট থেকে ভিটামিন ডিটি আমরা পাই। নেক্সট হচ্ছে হাইড্রা রিপ্রোডাকশন সিস্টেম জিজ্ঞেস করেছে, সেটি হচ্ছে বার্ডিং। হাইড্রার ক্ষেত্রে বার্ডিং পদ্ধতিতে রিপ্রোডাকশন হয়, এইবার নিয়েও আসতে পারে, এইবার তো নিয়ে কোশ্চেন এসছে কোথাও, সেটি বাইনারি ফিশন হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হ্যালোজেনকে পিরিয়ড টেবিলে কোন গ্রুপে রাখা হয়েছে, হ্যালোজেনকে 17th গ্রুপে রাখা হয়েছে। নিষ্ক্রিয় মৌলতে গ্রুপ হচ্ছে 18th গ্রুপ, তার আগের গ্রুপে হ্যালোজেনদের রাখা হয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে স্লিপিং ডিজিজ যেটি, সেটিকে কী বলে সায়েন্সের ভাষায়, সেটিকে ইনসোমনিয়া বলা হয়। জিএসটির ক্ষেত্রে কোনটি হচ্ছে লাস্ট স্টেট যে জিএসটি অ্যাডপ্ট করেছে, সেটি হচ্ছে বিহার স্টেট। পিরিয়ড টেবিলে জিগজ্যাগ লাইন দেখতে পাওয়া যায়, সেটি কি অ্যাকচুয়ালি দেখায়, সেটি হচ্ছে মেটালসকে নন মেটালস থেকে পৃথক করে। মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে টোটাল কতগুলো এলিমেন্ট রয়েছে, টোটাল এলিমেন্ট রয়েছে 63। হেভি ওয়াটারের ফর্মুলা কি, হেভি ওয়াটারের ফর্মুলা জিজ্ঞেস করা হয়েছে, সেটি হচ্ছে D2O, ডয়টেরিয়াম অক্সাইড। নেক্সট হচ্ছে গভর্নর অফ আসাম জিজ্ঞেস করা হয়েছিল, সেটি জগদীশ মুখী। মোস্ট এক্সপেন্সিভ মুভি বলিউডে কি, সেটি যদি 2018 রোবট 2.0 যদি অপশন থাকে সেটি হবে, না হলে বাহুবলি হবে। ব্যাঙ্কিং স্ক্যাম এখন অবধি সবচেয়ে বড় কী হয়েছে ইন্ডিয়াতে, সেটি হচ্ছে 11,400 করোড়ের নীরব মোদি করেছিলেন PNB ব্যাংকে। জিএসটি মডেলটি কিছুটা বেস করা হয়েছে, এটি ডুয়েল জিএসটি মডেলে বেস করা হয়েছে, এটি সেন্ট্রাল জিএসটি, একটি স্টেট জিএসটি, একটি CGST এবং একটি SGST। নেক্সট হচ্ছে অপারেশন দুর্গা, সেটি কোথায় লঞ্চ করা হয়েছে, সেটি হচ্ছে হরিয়ানাতে। অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন, সেটি ভার্সন জিজ্ঞেস করা হয়েছে, অন্য কোনো কোশ্চেন থাকতে পারে, এটি 8.1। চিফ জাস্টিস হাইকোর্টের রিসেন্টলি আমরা জানি জম্মু কাশ্মীর থেকে একজন মহিলা নির্বাচিত হলেন, তার নাম গীতা মিত্তল, রিপিট কোশ্চেন। 2017 হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস হবে অ্যাকচুয়ালি, সেটি হচ্ছে দীপিকা পাডুকোন। IPL 2018 উইনারকে, সেটি হচ্ছে চেন্নাই সুপার কিংস, সবচেয়ে বেশিবার এরা 3 বার জিতেছে। নেক্সট আমরা ম্যাথের কোন কোন টপিক থেকে কোশ্চেন এসছে সেটা দেখে নেবো। আপনাদের CISI থেকে কোশ্চেন এসছে, টাইম স্পিড ডিস্টেন্স থেকে কোশ্চেন এসছে, মেনসুরেশন, পাইপ সিস্টেম, সিম্পলিফিকেশন, বদমাস রুল থেকে অনেকগুলি কোশ্চেন এসছে, 2-3টি প্রশ্ন বদমাস রুল থেকে এসছে, LCM থেকে 1টি এসছে, ট্রিগনোমেট্রি থেকে 2-3টি প্রবলেম এসছে, স্পেশালি হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে। এছাড়া জিওমেট্রি থেকে প্রবলেম এসছে, ট্রায়াঙ্গেল থেকেও এসছে, সার্কেল থেকেও এসছে। এগুলো ছিল ম্যাথের প্রবলেম। এছাড়া আপনাদের রিজনিংয়ের ক্ষেত্রে কতগুলি কোশ্চেন হয়েছে, সেটি হচ্ছে ক্যালেন্ডার থেকে কোশ্চেন এসছে, 1976 সালে কোনো একটি ডেটের কোশ্চেন এসছে, মিরার ইমেজ থেকে এসছে, আর্গুমেন্ট, কনক্লুশন, ক্লক, ক্লকের অ্যাঙ্গেলের কোশ্চেন এসছে, যে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে কত অ্যাঙ্গেল হয়,
একটা পার্টিকুলার টাইমে, ডাইরেকশনে কোশ্চেন এসছে, কোডিং ডিকোডিং কোশ্চেন এসছে এবং অ্যানালজি থেকে কোশ্চেন এসছে। এটি টোটাল ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল, আপনারা সঙ্গে থাকুন। এরপর আমরা সেকেন্ড শিফট, থার্ড শিফট এবং দিনের শেষে, হয়তো যদি থার্ড শিফটে কোশ্চেন দেওয়া সম্ভব না হয়, আমরা দিনের শেষে টোটাল তিনটে শিফটের কোশ্চেন একটি ভিডিওতে আপনাদের জন্য আপলোড করে দেবো। তো সঙ্গে থাকুন।